প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বন্ধাত্ব বা ইনফার্টিলিটি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সালেহা বেগম চৌধুরী 1953 সালের নভেম্বর মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1969 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, যে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব, এই সমস্যাটি আমরা সংবাদ মাধ্যমে বা আপনাদের কাছ থেকে যতটুকু জানতে পারি যে ডে বাই ডে এর সংখ্যা বাড়ছে বা এই সমস্যাটা প্রকট হচ্ছে, তো বাংলাদেশে এটার পরিস্থিতি কেমন, যেহেতু এই ফিল্ডে আপনি অনেকদিন কাজ করেন, এবং সেই সঙ্গে যদি একটু বুঝিয়ে বলেন যে একজন দম্পতি তাদেরকে কখন ইনফার্টিলিটি সমস্যায় ভুগছে বলে ধরে নেওয়া হবে? ইনফার্টিলিটি আসলে এটা রোগ না, এটা একটা সমস্যা। তা একজন একটি কাপলের এই সমস্যা হতেই পারে, এবং এটা আমরা বলে থাকি যে লাইফ টাইমে, সারা জীবনে এটার এক, আমরা যদি একটি কাপেলকে ধরি তাহলে সারা জীবনে এটার চান্স থাকে প্রায় 10-15%, 10-15%। কিন্তু এটার সাথে অবশ্য একটা বয়সের সম্পর্ক আছে, সেটা পুরুষও হতে পারে মেয়েও হতে পারে। তবে মেয়েদের বয়স যদি 35-এর উপরে হয় তাহলে এই 15% সমস্যাটা, বা আমরা যেটাকে আমি যদি বাংলায় বলি 15%, সেটা ইভেন ডাবলও হয়ে যেতে পারে। এটা একদিক। আর এই বন্ধাত্ব চিকিৎসা, বন্ধাত্ব এই সমস্যার চিকিৎসা আছে, এবং সেটা ধাপে ধাপে চিকিৎসা করা যায়। চিকিৎসার বিষয়ে যাওয়ার আগে, হ্যাঁ, যাওয়ার আগে আমি সমস্যাটা বলি একটু। আমরা একজন একটি কাপলকে যদি এক বছর যদি সে মানে অপটিমাল কন্ডিশন বলি, যদি তার সব কিছু ঠিক থাকে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকার পরেও এক বছরের মধ্যে কন্ট্রাসেপশন ব্যবহার ছাড়া যদি বাচ্চা না হয় তাহলে আমরাকে বন্ধাত্ব বলি। অর্থাৎ তারা সন্তান নিতে চাচ্ছে, নিতে চাচ্ছে সঠিক নিয়মে, সঠিক নিয়মে তারা এক বছর চেষ্টা করছেন, এবং তারা কোনো কন্ট্রাসেপশন ব্যবহার করছেন না, বা হাজব্যান্ড বিদেশে নাই যে 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে 3 মাস বিদেশে থাকতেছেন, 3 মাস দেশে থাকতেছেন, সব কিছু মিলাই 1 বছর, এরকমও না। 1 বছর পুরোপুরি সময়টা ব্যবহার করে যদি তারা বন্ধাত্ব সমস্যায় ভোগেন তাকে আমরা এটা বন্ধাত্ব বলি। তবে এই বিষয়ে অবশ্যই একটা সতর্ক হওয়ার দরকার আছে, এটাই যে যদি কারো বয়স 35-এর বেশি হয়, যেমন একজন ফিমেল কাপেলের বয়স যদি 35-এর বেশি হয়, অথবা যদি একজন ফিমেল কাপেল জানেন যে তার কোনো ডায়াবেটিস অথবা আমরা যে থাইরয়েডের প্রবলেম বলি এরকম কোনো সমস্যা আছে, অথবা বিয়ের আগে বা পরে কিছু কিছু মেডিকেল ডিজিজ আছে, আমরা বলি অ্যান্ডোমেট্রিওসিস অথবা ইনফেকশন যদি হয়ে থাকে, এটা যদি আগে থেকে ফিমেল জেনে থাকে, তাহলেও কিন্তু তাকে 1 বছর অপেক্ষা না করে আগেই তাকে চিকিৎসকের কাছে আসতে হবে পরামর্শ বা চিকিৎসা নেওয়ার জন্য। একই ব্যাপার, একই রকমভাবে আমি ছেলেদের বেলায়ও বলবো, ছেলেরা যদি জানতে পারে বিয়ের আগে হোক অথবা পরে হোক অথবা ওই সময়কালীন সময়েও যদি জানে যে তার কোনো সমস্যা আছে, বিশেষ করে ইনফেকশন যদি থাকে, অথবা কোনো কারণে তার জেনিটাল অর্গানে যদি ট্রমা হয়ে থাকে ছোটোবেলায়, অথবা মামসের একটা ভাইরাল, মামসের মামস হয় যেটা আমরা বলি ভাইরাল ইনফেকশন, সেরকম যদি কোনো তার হিস্ট্রি থাকে, অথবা তার সে নিজেই যদি জেনে থাকে যে তার সিমেন প্যারামিটারে কোনো রকম সমস্যা আছে, তবে সেই সব ক্ষেত্রে তাকে 1 বছর অপেক্ষা না করে আগেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আমাদের দেশে এরকম একটা বিষয় প্রচলিত আছে, এখনো গ্রামে গঞ্জে আছে, যেটা আপনি বলছিলেন যে এই বন্ধুত্ব সমস্যা বা ইনফার্টিলিটির কারণে দাম্পত্য জীবনে সুখী যে অবস্থা সেটারও পরিবর্তন হয়, তাদের আবেগ এবং মানসিক অবস্থার পরিবর্তন হয়, এমনকি কোথাও কোথাও সংসার পর্যন্ত ভেঙে যায়। সেই ক্ষেত্রে আগে আরো ব্যাপক আকারে ছিল, এখন সচেতনতার কারণে কমেছে অনেকটা, তারপরে কোথাও কোথাও এরকম শুধু নারীকেই দোষ দেয়া হয় যে সন্তান হয় না, সুতরাং এটার জন্য দায়ী হচ্ছে স্ত্রী। এই বিষয়ে আপনার মতামত কি? আসলে স্বামী স্ত্রী উভয়েরই কি হতে পারে বা এটা সমান সমান না কার বেশি কম হতে পারে? আসলে এরকম একটা ভ্রান্ত ধারণা সবার মধ্যেই আছে যে বাচ্চা যদি না হয় তাহলে আমরা সাধারণত মেয়েটাকে আমরা দায়ী করে থাকি, সমাজ বলেন এবং পরিবার বলেন, অথবা মেয়ের নিজেও ইভেন শিক্ষিত হওয়ার পরও তার মনে অনেক সময় মনে হয় পারিপার্শ্বিকতার অবস্থায় বা প্রত্যেকে যখন তাকে একটু বলে যে তোমার জন্য এই বাচ্চা হচ্ছে না, তখন সেও অবচেতন মানে হোক অথবা সচেতন অবচেতন যেভাবেই হোক সেও ভাবতে শুরু করে যে আসলে সমস্যাটা তার। কিন্তু আসলে আমাদের বৈজ্ঞানিকভাবে যদি আমরা দেখি এবং যেটা সত্যকারভাবে রিয়েলিটি যেটা, সেটা হলো যে পুরুষ এবং নারী দুইজনেই এখানে দুইজনের সমস্যার জন্য এটা হতে পারে। তবে একটা আমরা যেটা আমাদের একটা সমীক্ষা হিসাবে পরিসংখ্যান হিসাবে আমাদের এক সময় বলা হতো যে এটার 40% হলো পুরুষের মধ্যে, 40% মেয়েদের মধ্যে এবং 20% উভয়ের মধ্যে কারণ নিহিত আছে। এখন এটা আবার আরও একটু মডার্ন কনসেপ্ট একটু চেঞ্জ করেছে, সেটা হলো যে ইভেন এখন পুরুষের বেশিও 45% দায়ী বলবো না, এটা সমস্যাটা ধারণ করে অরিজিন থাকে পুরুষের মধ্যে, আবার 35% মেয়েদের মধ্যে এবং 20-25% এবং উভয়ের মধ্যে, এরকম এরকম একটা সমীক্ষা বর্তমানে চলে আসছে। তাহলে এখন আপনি নারীদের যে দোষ দেয়া হতো বা দেয়া হয় এখন, এটা একেবারেই অমূলক এবং সাইন্টিফিক্যালিও গ্রহণযোগ্য না। আর এটা সমাজ একজন মেয়েকে আসলে তার সামাজিক পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার একটা সোশ্যাল লাইফ, সামাজিক জীবন যেটা বলছি, তার একটা ক্যারিয়ারের বিষয় সব কিছুতে এটা কিন্তু মেয়েকে দায়ী করার জন্য তার সে বাধাগ্রস্ত হতে পারে। তো এই যে একটি সমস্যা, এটা যে কেউ আক্রান্ত হয়ে যেতে পারেন, এই সমস্যায় ভুগতে পারেন, কিন্তু একটি দম্পতি অনেকেরই আকাঙ্ক্ষা থাকে তাদের কোল জুড়ে একটি সন্তান আসুক, সন্তানের মুখটি তারা দেখতে চান, সেক্ষেত্রে এ আধুনিক কী ব্যবস্থা আছে যদি ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, তারা যদি নর্মালি সন্তান নিতে সক্ষম হচ্ছেন না কিন্তু সন্তান চান, সেই ক্ষেত্রে কী করণীয় এবং বাংলাদেশে ইনফার্টিলিটির চিকিৎসাটা কতটা আধুনিক হলো? আচ্ছা, এই বিষয়ে বলতে গেলে আমাকে একটু কারণ সম্পর্কে বলতে হয়। তো কারণ আমরা যেটা দেখি, আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন হঠাৎ করে ছেলেদের মানে ছেলেদের কারণটা বেশি পার্সেন্টেজটা বেড়ে গেল কেন? এটার একটা কারণ হতে পারে যে আমাদের পলিউশন, বলা হয় যে ইন্ডাস্ট্রিয়াল এবং এনভায়রনমেন্টাল টক্সিন, যদি লিড আমরা যদি সীসা বলে থাকি সেটা কিন্তু আমাদের বাতাসে অনেক বেশি, এটা মেলকে এফেক্ট করতে পারে, মেল ফার্টিলিটিকে এফেক্ট করতে পারে। ইনফেকশন একটা মানে আমাদের জীবনযাপন মানে পরিবর্তনের সাথে সাথে একটা ইনফেকশনের রেটও বেড়ে যায়, সেটার জন্য একটা হতে পারে। তারপরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, যেটা আগে খুব একটা জানা ছিল না, এটা কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে একটা বলা হয়ে থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু ছেলেদের ইনফার্টিলিটির কারণ হয়। প্লাস স্মোকিং যারা করে, চেইন স্মোকার, তাদের কিন্তু স্মোকিং তাদের সিমেনের প্যারামিটার বলতে নাম্বারকেও এফেক্ট করতে পারে, আবার কোয়ালিটিটাকেও এফেক্ট করতে পারে। তো এখন প্লাস হট এনভায়রনমেন্টে যারা কাজ করে সব সময়, তাদেরও কিন্তু এইরকম সমস্যা হতে পারে। তো এই কতগুলো সমস্যা আমাদের আছে। মেয়েদের বেলায় যদি আমি সমস্যা বলি, সেটাতে আমাদের দেশে এখন যেটা বিশেষ করে আমাদের বাচ্চারা ছোট মানে অ্যাডোলেসেন্ট লাইফ পিরিয়ডটাতে, অ্যাডোলেসেন্টের সময়টাতে দেখা যাচ্ছে তাদের ফাস্ট ফুড, তারপর এক্সারসাইজ নাই, কোনো এক্সারসাইজ নেই, রেগুলার কোনো এক্সারসাইজ নাই, মানে অ্যাক্টিভিটিস নাই আসলে, লেখাপড়া ছাড়া, কম্পিউটারে থাকা লেখাপড়া করা ছাড়া, অথবা যেগুলো ব্রেন ওয়ার্ক করে কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই, খেলাধুলাও কম, এই জন্য কিন্তু তারা সবাই ওবেসিটি ডেভেলপ করে। তো ওবেসিটি আর ওভারওয়েট যদি হয়ে যায় বাচ্চাদের,
ইভেন সেটা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক যখনই ওবেসিটি হবে এটা হরমোনাল ফাংশনকে এফেক্ট করে এবং এতে সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি হয়। তা আমাদের অনেকগুলো মেয়েদের আবার ইনফেকশন হতে পারে অথবা হয়তো দেখা যায় হাজব্যান্ডের কোনো ইনফেকশন মেয়েদের মধ্যে গেল সেটার কারণও হতে পারে। তো এইসব অনেক এরকম অনেক কারণ আছে, কিন্তু এদের যদি হোপ দিতে চাই আমরা বাংলাদেশে ইনফার্টিলিটির চিকিৎসা এখন কোন পর্যায়ে আছে? আমাদের চিকিৎসা আসলে এটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আসলে আমাদের যেই প্রবলেমগুলো ওভুলেশন প্রবলেম যেটা বলা হয় সেটা প্রায় 80% আমরা চিকিৎসা করতে পারি শুধু মেডিসিন দিয়ে। ওভুলেশন ইন্ডাকশন বলে থাকে কিছু ড্রাগ আছে ওই চিকিৎসা করলে আসলে সার্জারি করতে হবে তবে আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সেটা সার্জারি করো তাদের এটাকে মানে সমস্যা দূর করা যায়। প্লাস এর পরবর্তী ধাপ হলো প্রাইমারি, আমরা প্রাইমারি লেভেল কেয়ার যেটা বললাম এখন সেকেন্ডারি লেভেল কেয়ারের মধ্যে আইইউআই বলি, ইন্ট্রাউটেরাইন ইনসামিনেশন, এটাতে সিমেনের প্যারামিটারগুলোকে আমরা একটা প্রসেসের মাধ্যমে আরও কোয়ালিফাই করে কোয়ালিটি ইম্প্রুভ করে আমরা এটা মেয়েদের জরায়ুতে আমরা দিয়ে দিই ফিমেল পার্টনারকে একটা মেডিকেল ট্রিটমেন্ট করে একটা অপটিমাল টাইমে যখন ওভুলেশন হয় তখন দিয়ে দিই। তাতেও কিন্তু অনেকের সমস্যা এটা সমাধান হয়। এরপরও যাদের বাচ্চা হচ্ছে না যাদের টিউব ব্লক আছে বিশেষ করে দুটো টিউব ব্লক অথবা আমরা অ্যান্ডোমেট্রিওসিসের জন্য যেখানে বাচ্চা তার হচ্ছেই না অথবা মেলের খুব ভালো গুরুতর সমস্যা আছে কাউন্ট অনেক কম তাদের জন্য আমরা বলি যে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেটাতে আমরা আমরা যেটা সাধারণ ভাষায় সাধারণ মানুষের এটাকে টেস্ট টিউব বেবি বলে আমরা আইবিএফ ইক্সি বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন এটা বলে থাকি। তো আমাদের এই আমাদের দেশে বর্তমানে আপনার এই সমস্ত পদ্ধতি আছে প্রাইমারি লেভেল কেয়ার সেকেন্ডারি লেভেল কেয়ার টার্শিয়ারি লেভেল কেয়ার সমস্ত চিকিৎসা আমাদের দেশে এখন বিদ্যমান। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক প্রয়োজনীয় পরামর্শ শুনলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে এবং ধন্যবাদ আমার দর্শকদেরকে। আমি মনে করি আমাদের এই অনুষ্ঠান আমাদের যারা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন তাদের জন্য কিছুটা হলেও তাদের জন্য উপকারে আসবে এবং যাদের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসা নেবেন। এবং আগেই বলেছি 80% ক্ষেত্রে আমরা এটা খুব সহজে চিকিৎসা করতে পারি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির প্রতিকারে কী করণীয় এবং তারা কী করে সন্তান ধারণ করতে পারেন সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটালস, স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।